আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবেল শেখ, সহকারী শিক্ষক বারিকুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া। আশা করি সারা পৃথিবী জুড়ে এই করোনা নামক মহামারী থেকে নিজেকে সুস্থ রেখে বই খাতা কলম সঙ্গে নিয়ে মানসিকভাবে ক্লাসের জন্য সকলে প্রস্তুত রয়েছ। ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নবম এবং দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র থেকে ইউনিট 3 লেসন 5 ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা করব। সো আমরা দ্রুত চলে যাচ্ছি রিডিং টেক্সটে। Reading text B, 26 March, our Independence Day, is the one of the most important state festival. 26 March, our Independence Day, আমাদের স্বাধীনতা দিবস, is the one of the most important state festival. রাষ্ট্রীয় উৎসব বা অনুষ্ঠান। স্টেট মানে রাষ্ট্র, ফেস্টিভ্যাল উৎসব অনুষ্ঠান। দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট এনথুসিয়াজম অ্যান্ড ফারভার। দ্য ডে ইজ সেলিব্রেটেড, এই দিনটা উদযাপিত হয় এভরি ইয়ার প্রত্যেক বছর ইন দ্য কান্ট্রি আমাদের দেশে উইথ গ্রেট এনথুসিয়াজম মানে উৎসাহ উদ্দীপনার সাথে and fervor bhav gambhir chesha. It is a national holiday, eta ekta jatiyo chutir din. All offices, sokol office adalat, educational institutions, shiksha protishthan, shops, dukan pat and factories, mill kol karkhana remain closed on this day, bondho thake. The day begins with a 31 gun salute. Tar mane এই দিনটার সূচনা বা শুভ সূচনা হয় ভোরে, এটা দিনটা শুরু হয় 31টা গুলির আওয়াজ এর মধ্য দিয়ে সম্মান জানিয়ে দিনটা শুরু হয়। আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, অন বিহেফ অফ দ্য নেশন, জাতির পক্ষ থেকে, প্লেস ফ্লোরাল রেথস at the national mausoleum at Sabat. Mausoleum মানে স্মৃতিসৌধ, national জাতীয় স্মৃতিসৌধ, এটা আমরা জানি সবাই, এটা সাভারে অবস্থিত। এখানে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সব থেকে প্রথমে সকালে দেয় ফুলের তোড়া, ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। দেন আদার লিডার্স, এরপরে অন্যান্য নেতৃবৃন্দ, পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলো, ডিপ্লোমার্স, পেশাজীবী সংগঠন, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন সমূহ, এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অ্যান্ড ফ্রিডম ফাইটার্স পে হোমেজ টু দ্য মার্টার্স। মার্টার্স মানে আমরা জানি শহীদ, ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধারা দিয়ে থাকেন। এরপরে পে হোমেজ টু দ্য মার্টার, শহীদদের হোমেজ, শ্রদ্ধা জানায়। পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ, সকল শ্রেণীর পেশার লোক, অলসো গো দেয়ার ইন র্যালিস অ্যান্ড প্রসেশন, সারিবদ্ধভাবে ধারাবাহিকভাবে সেখানে যায়। দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান থ্রু আউট দ্য ডে, সারাদিন ব্যাপী হয়ে থাকে, হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971 সালে যারা এই হিরোইক বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, স্যাক্রিফাইস উৎসর্গ করেছিল জীবন, তাদেরকে হাইলাইট করার জন্য, তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে এটা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইন বঙ্গবন্ধু শেখ ন্যাশনাল স্টেডিয়াম, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্কুল চিলড্রেন, স্কাউটস অ্যান্ড গার্ল গাইডস টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস টু এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেক্টেটরস। বঙ্গবন্ধু
জাতীয় স্টেডিয়ামে স্কুলের ছাত্রছাত্রীরা, স্কাউট দল, গার্লস গাইড এরা অংশ নেয় বিভিন্ন ডিসপ্লে, ভ্যারিয়াস ডিসপ্লে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপস্থাপন করে, এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেক্টেটরস, দর্শকদের দৃষ্টিনন্দন, মনোমুগ্ধ, তাদেরকে বিনোদনের জন্য এরা বিভিন্ন ধরনের ডিসপ্লে উপস্থাপন করে। এডুকেশনাল ইনস্টিটিউশন অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, শিক্ষা প্রতিষ্ঠানগুলো অলসো অর্গানাইজ, এরাও আয়োজন করে থাকে দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, তারা তাদের স্বতন্ত্র বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। স্পোর্টস মিটস, খেলাধুলা আয়োজন করা হয়, অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজ অন দ্য ডে, বিভিন্ন ক্রীড়া এবং খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে ওই দিন, ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস, নৌকা বাইস। এক্সাইটিং বলা হয়েছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ এই নৌকা বাইসটার আয়োজন করা হয় ইন দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীতে। ইন দ্য ইভিনিং সন্ধ্যাতে অল মেজর পাবলিক বিল্ডিংস আর ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস, অল মেজর পাবলিক বিল্ডিং, সরকারি বড় বড় স্থাপনা গুলাতে কি করা হয়, ইলুমিনেটেড, ইলুমিনেটিং মানে সজ্জিত করা, ইলুমিনেটেড সজ্জিত করা হয় উইথ কালারফুল লাইট, বিভিন্ন ধরনের রং বেরঙের লাইট দিয়ে, আলো দিয়ে আলোকসজ্জা করা হয়। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশন হোল্ড কালচারাল ফাংশনস, কি করে বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্য সোশিও কালচারাল অর্গানাইজেশন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো হোল্ড কালচারাল ফাংশনস, মানে তারাও আয়োজন করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সিমিলার ফাংশনস, একই ধরনের অনুষ্ঠান অলসো অ্যারেঞ্জড আয়োজিত হয় ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি, দেশের অন্যান্য বিভিন্ন স্থানেও এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোট্ট বন্ধুরা, আমরা আজকে রিডিং টেস্টের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমি এখান থেকে কিছু শব্দার্থ দিচ্ছি তোমাদেরকে, ওয়ার্ড মিনিংস লিখে নিয়ে আসবে আগামী ক্লাসে। আমি বলে দিচ্ছি, মিজোরিয়াম, স্পেক্টেটরস, SPECTATORS, স্পেক্টেটরস, স্যাক্রিফাইস, এন্টারটেইন, পাঁচটা দিব, একটা থাকবে অর্গানাইজ, অল্প দিলাম, পাঁচটা ওয়ার্ড মিনিংস থাকবে, এটা সুন্দর করে কারো সহযোগিতা ছাড়া লিখে নিয়ে আসবে। এরপরে কোনো আমি আগামী ক্লাসে প্রশ্ন নিয়ে আলোচনা করবো, প্রত্যেকে প্রশ্ন ক্রিয়েট করার চেষ্টা করবে, এখানে এই আলোকে আমরা আগামী ক্লাসে প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকি, এই কেমন আজকের ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।